শিক্ষার্থীবৃন্দ এখন দেখবে অষ্টম শ্রেণীর 4.3 এর 39 থেকে 44 নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান দেখতে পারবে। 44-এ বলা হয়েছে এক্স কিউব মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব। এখানে আমরা যদি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলতে চাই তাহলে এক্স রূপের কিউব দেওয়া আছে কিন্তু 8 রূপের কিউব নাই, মানে 8 এ যদি কিউবের মধ্যে নিতে হয় 2 দিলে 3টা 2 গুণ করলে 8 হয়, 2 গুণ 2 গুণ 2। এই জন্য ব্র্যাকেটের মধ্যে দিয়ে এটাকে আমরা বি কিউব বানানো হয়েছে। এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ প্লাস বি অর্থাৎ এক্স, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ এখানে এ হবে মাইনাস হবে, তাহলে আমরা এ মাইনাস বি দিয়েছি। এবার এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউব হলো এখানে মানে এ মাইনাস এইটুকুলো বি ইন্টু এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ এ ইন্টু 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এবার আমরা এখানে এক্স ইন্টু গুণ করা হয়েছে 2 এক্স প্লাস মাইনাস মাইনাস প্লাস 2 ওয়াই, এখানে এক্স স্কোয়ার প্লাস 2 এক্স আর এই এক্স 2 এক্স স্কোয়ার এই প্লাস এই মাইনাস প্লাস মাইনাস মাইনাস 2 এক্স আর ওয়াই 2 এক্স ওয়াই এটা গুণ হয়ে গেল। এবার এই প্লাস 2 এখানে মাইনাস 2 অর্থাৎ 2 দুগুণে 4 বসিয়ে দেওয়া হয়েছে আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার থাকে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার অর্থাৎ এ মাইনাস ভুল এই সূত্রটা ফেলাইছি এ মাইনাস হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2 এ প্লাস বি স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার এখানে যোগ বিয়োগ করা হয়েছে 2 ওয়াই থাকে আর মাইনাস 2 এক্স থেকে প্লাস এক্স রয়েলে মাইনাস এক্স থাকে, এখানে এক্স স্কোয়ার আর 2 এক্স স্কোয়ার 3 এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই বসানো হয়েছে আর এখানে 4 দিয়ে গুণ করা হয়েছে 4 এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 4 দুগুণে 8 এক্স ওয়াই প্লাস এ প্লাস এ প্লাস 8 আর 4 ওয়াই স্কোয়ার। এবার এখানে ঠিক আছে, এটা এখানে যোগ বিয়োগ করা হয়েছে 3 এক্স স্কোয়ার আর 4 এক্স স্কোয়ার 7 এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই মাইনাস 8 এক্স ওয়াই 8 আর 2 10 এক্স ওয়াই প্লাস 4 ওয়াই স্কোয়ার এটাই অ্যান্সার। এবার 40 নম্বর দেখি আমরা, 40-এ বলা হয়েছে 10 পি স্কোয়ার প্লাস 11 পি কিউ মাইনাস 6 কিউ স্কোয়ার, এখানে আমরা মূলের দুটো যদি গুণ করি সাইডের দুটা 10 আর 6 সদস্যকে 60 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এখন আমরা এই 60 এর লসাগু নিয়ে তোমরা বেশি জানতে পেরেছো, 60 এর লসাগু নিয়ে ওখানে আমরা হিসাব করতে কিভাবে গুণ করলে শেষের দুটো হয় আর যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হয়, তা আমরা যদি এখানে 4 15 60 15 পি কিউ থেকে 4 পি কিউ বিয়োগ দিই তাহলে 11 পি কিউ থাকে, আবার গুণ করলে 4 15 60 পিতে পিতে পি স্কোয়ার আর কিউতে কিউতে কিউ স্কোয়ার হয়। এবার আমরা এখানে 5 পি কে কমন নিলে থাকে 2 পি প্লাস 3 পাঁচা 15 3 কিউ থাকে মাইনাস 2 কিউ যদি কমন নেই 2 পি মাইনাস মাইনাস প্লাস 3 কিউ থাকে। এবার এই 2 পি প্লাস 3 কিউ এই পাশেও আছে মাইনাসের ডান পাশেও আছে, এটা কমন দিলাম থাকলো এখানে 5 পি মাইনাস 2 কিউ এটাই অ্যান্সার। একচল্লিশ নম্বরে বলা হয়েছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 3 এক্স প্লাস ওয়াই মাইনাস 2, তা আমরা যদি এক্স প্লাস ওয়াইকে এ ধরি তাহলে প্রদত্ত রাশি দাঁড়ায় 2 এ মাইনাস 3 এ মাইনাস
2। তাহলে আমরা এখানে আবার আগের মতো মিডল টার্ম করব, এখানে 2 দুগুণে মোড় দুটি গুণ করলে 2 দুগুণে 4 এ স্কয়ার হয়। তো আমরা যদি এইভাবে দেই 4 এ প্লাস এ মানে মাইনাস 4 এ থেকে প্লাস এ বিয়োগ 3 এ হয়, আবার গুণ করলে 4 এ তে 3 স্কয়ার হয়, অর্থাৎ মোড় দুটো হয়। তো আমরা এখানে যে 2 এ কমন নিয়ে এখান থেকে একটা এ মাইনাস এখান থেকে 2 দুগুণে 4, আবার এখানে 1 কমন নিয়ে এ মাইনাস 2 থাকে। এবার এই দুটো টার্ম থেকে অর্থাৎ প্লাসের এই পাশ ডান পাশ বাম পাশ থেকে এ মাইনাস 2 কমন নিয়ে থাকে হলো 2 এ প্লাস 1। এখন যদি আমরা এ স্থলে এই মানটা বসিয়ে দিই এক্স প্লাস ওয়াই মাইনাস 2, 2 ইন্টু এর মান এক্স প্লাস ওয়াই প্লাস 1। এখন এখানে ঠিকই আছে, এখানে গুণ করি 2x প্লাস 2y প্লাস 2 প্লাস 1, এটাই অ্যান্সার। আর 42 নম্বর দেখো, 42 নম্বরে বলা হয়েছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। তো আমরা প্রথম এটা ঠিক রেখে এখানে গুণ করেছি এ স্কোয়ার প্লাস এক্স ইন্টু এক্স, ওকে এক্স প্লাস এ। এখন আমরা এই দুইটাটা ই থেকে যদি এ এক্স কমন নেই এখান থেকে একটা এক্স প্লাস এ থাকে, এখানে যদি 1 কমন নেই দুইটা থেকে তাহলে এক্স প্লাস 1 এক্স প্লাস এ থাকে। এবার যোগের বাম পাশ থেকে ডান পাশে দুই পাশেই এক্স প্লাস এ আছে, এক্স প্লাস এ কমন দিলাম থাকলো এক্স প্লাস 1, এটাই অ্যান্সার। 43 নম্বর দেখো, 15 এক্স স্কোয়ার মাইনাস 11 এক্স ওয়াই মাইনাস 12 ওয়াই স্কোয়ার। তো আমরা যদি এখানে 15 আর 12 গুণ করি 180 হয়, এই দেখা 180। এখন 180 লসাগু নিয়ে আমরা দেখলাম 90 দুগুণে 180, 45 দুগুণে 90 আর 5 নং 45। এখন আমরা এর মধ্যে থেকে হিসাব করব কিভাবে, আমরা মাঝখানে দুটো যোগ বিয়োগ করলে হয় এই মাঝখানেরটা আর এই দুটো গুণ করলে হয় এইটা আর এইটা, অর্থাৎ পাশের দুইটার গুণফল। তো আমরা এই তিনটা যদি গুণ করি 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 এক্স ওয়াই থেকে শুধু এই 9 এক্স ওয়াই বিয়োগ দেই তাহলে আমাদের 11 এক্স ওয়াই হয়, আবার গুণ করলে 9 20 180 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়। এবার আমরা 5x যদি কমন নেই থাকে 3 পাশা 3x মাইনাস 4 পাশা 20 4y প্লাস 3y যদি কমন নেই 3x থাকে মাইনাস 4y থাকে, এবার 3x মাইনাস 4y কমন নেই থাকে 5x প্লাস 3y, এটাই অ্যান্সার। এবার 44 নাম্বার দেখো, 44 নম্বরে বলা হয়েছে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস 2b³। তো আমরা সবই সূত্র ছিল, এখানে 2b³ যদি না হতো তাহলে আমাদের a মাইনাস b হোল কিউবের সূত্রটা পুরোপুরি মিলে যেত। এই জন্য আমরা একটা b এটা ঠিক রেখে এই সূত্র অনুযায়ী ঠিক রেখে একটা b আছে, 2b³ আছে, একটা b³ মাইনাস দিয়ে এটা সূত্র ফেলে দিয়েছি, অর্থাৎ এ কিউব মাইনাস 3a² প্লাস 3ab² মাইনাস b³ এই কিউব এইটুকু না আছে, আমরা এ মাইনাস বি হোল কিউব দিয়েছি আর এই মাইনাস বি কিউবটা এখানে বসিয়ে দিয়েছি। এবার আবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এখানে যাচ্ছে, দেখো এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এইটা এ এটা বি, তো এ যেহেতু মাইনাসের সূত্র এ মাইনাস বি হবে এ মাইনাস বি ইন্টু এখানে মাইনাস হবে এ এটা মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ বি, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখন এ এই মাইনাস এ মাইনাস 2b, আর এখানে আবার এ ইস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো সরাসরি সূত্র এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এটা ভাঙা হয়েছে প্লাস এটা গুণ করা হয়েছে এ বি আর এ বি প্লাস এ মাইনাস
नाइट्रेट प्लस ए माइनस ए माइनस बी ते बी ते बी स्क्वायर और प्लस ए बी स्क्वायर एखन एखाने ए माइनस टू बी ए स्क्वायर माइनस टू ए बी थेके ए बी प्लस ए बी स्क्वायर विशेष करे थाकलो शुधु बी स्क्वायर एटाई आंसर थैंक यू आजकेर मते आल्लाह हाफेज।